শুভ সকাল। শ্রাবণের এই বৃষ্টিস্নাত সকালে সবাইকে জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে স্বাগত এবং আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান। দর্শক, শুরুতেই আমরা চোখ রাখতে চাই ইতিহাসের পাতায়, আর দেখে নিতে চাই কি কি ঘটেছিল আজকের এই দিনে। আজ শনিবার, 23 শ্রাবণ, 1428, 7 আগস্ট, 2021, 27 জিলহজ, 1442। 1920 সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত উসমানীয় সাম্রাজ্যের সাথে মিত্রপক্ষের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। 1945 সালের এই দিনে দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 2007 সালের এই দিনে বাংলাদেশের আকাশ থেকে বিশাল আকৃতির একটি বরফ খণ্ড পড়লে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের পাশের একটি বাড়ির ক্ষয়ক্ষতি হয়। 1963 সালের এই দিনে জন্ম নেন ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ ফুলন দেবী। 1974 সালের এই দিনে জন্ম নেন সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক হাইফা আল মনসুর। 1980 সালের এই দিনে জন্ম নেন ইংরেজ মুষ্টিযোদ্ধা, কুস্তিগির ও অভিনেতা ওয়েড ব্যারেট। 2002 সালের এই দিনে মৃত্যুবরণ করেন নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও রাজনীতিবিদ ক্রিস্টেন নিগার্ড। 2008 সালের এই দিনে মৃত্যুবরণ করেন আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা আইজ্যাক হায়েস। এ পর্যায়ে আমরা দেখে নিতে চাই আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। দর্শক, বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে ঐতিহাসিক সিরিজ জয়। টানা তিন টি টোয়েন্টি জিতল বাংলাদেশ, ম্যাচ সেরা মাহমুদুল্লাহ। এবং আরেকটি শিরোনাম আমরা দেখছি, জীবিকা সংকটে নিম্ন ও মধ্যবিত্ত এবং পরিমণিকে নিয়ে আদালতে হট্টগোল, জিজ্ঞাসাবাদ শুরু। এরপর আরেকটি শিরোনাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বছরে সৌদিতে শতাধিক নারী পাচার। এরপরে দৈনিক কালের কণ্ঠে চলে যাচ্ছি। দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে, বাঘের মতোই বিক্রম, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়। এবং সেই সাথে করোনার সঙ্গে ডেঙ্গু ভয়ঙ্কর, 96% রোগী ঢাকায়, মৃত্যুও বাড়ছে। এরপরে চলে যাচ্ছি দৈনিক প্রথম আলোতে। দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম করেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের। এবং সেই সাথে আরেকটি শিরোনাম তারা করেছে, চয়নিকা চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে। দৈনিক সমকাল তাদের শিরোনাম করেছে, ইতিহাস গড়ল টাইগাররা, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়। এবং করোনায় আয় হারানো মানুষের কষ্ট বাড়ছে, এবং চ্যালেঞ্জের গণটিকা দান শুরু আজ। ডেইলি সান তাদের শিরোনাম করেছে, হিস্টোরিক টি টোয়েন্টি সিরিজ উইন এগেনস্ট অস্ট্রেলিয়া, প্রেসিডেন্ট পিএম গ্রিট টাইগার্স। এবং সেই সাথে আরেকটি শিরোনাম দেখছি আমরা, কান্ট্রি ওয়াইড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন স্টার্ট টুডে। এবং আমরা আরেকটি শিরোনাম দেখছি এখানে, ওজিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের, বাংলা নিউজ 24-এর। তারা আরেকটি শিরোনাম করেছে, রোববার থেকে গৃহকর্মী ভিসা দেবে সৌদি আরব। এবং আরেকটি শিরোনাম তারা করেছে, প্রয়োজনে ডেকে নেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হলো চয়নিকাকে। দি ডেইলি স্টার তাদের শিরোনাম করেছে, টাইগার্স টেক হিস্টোরিক সিরিজ। এবং আরেকটি শিরোনাম, লকডাউন শকস ভেজিটেবল ফার্মার্স। এবং আরেকটি দেখছি, কোভিড প্যান্ডামিক ডেল্টা ড্রাইভস রাইজ ইন ডেথস। এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটি সংবাদপত্রে, সেটি হচ্ছে দ্য নিউইয়র্ক টাইমস। নিউইয়র্ক টাইমস তাদের শিরোনাম করেছে, হায়ারিং ওয়াজ স্ট্রং ইন জুলাই অ্যাজ ইউএস অ্যাডেড 9,943,000 জবস। তো মোটামুটি এই ছিল আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। এই শিরোনামগুলো ধরে আমরা এই মুহূর্তে পর্যালোচনা করব। সংবাদপত্রের শিরোনাম পর্যালোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ কে এম শাহনিওয়াজ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। স্যার, মোটামুটি আমরা দেখলাম যে ঐতিহাসিক যে সিরিজ জয় অস্ট্রেলিয়ার সঙ্গে, সেটি কিন্তু সবাই শিরোনাম করেছে, সেটি একটি খুবই ভালো খবর এই মহামারীর ভেতর এবং যে সমস্ত টানাপোড়েনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি।
তাছাড়া যেটি নিয়ে আসলে আপনার সাথে আলাপ করতে চাই শুরুতে, সেটি হচ্ছে জীবিকা সংকটে নিম্ন এবং মধ্যবিত্ত। এখন আসলে আমাদের কি করণীয় এই সংকট মোকাবেলায়? আমি কোন প্রসঙ্গ নিয়ে, জীবিকার প্রসঙ্গ নিয়ে বলবো? জি জি, দেখুন এটা তো একটা অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার করছি, দেড় বছর পার হয়ে গেল এবং মানুষ ক্রমে যে জীবিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, যারা জীবিকার সাথে যুক্ত এখনো আছে তাদের আয় অর্ধেকের বেশি কমে গেছে, আবার নতুন করে দরিদ্র আরো দরিদ্র হচ্ছে এবং নিম্নবিত্ত যারা ছিলেন তাদের আর নিম্নবিত্ত না বলে দরিদ্র বলাই ভালো। আমাদের চারপাশে চোখ ফেরালেই আমরা কিন্তু বাস্তবতা দেখি এবং যাদের দুদিন আগে যে অবস্থায় দেখতাম তার চেয়ে অনেক করুণ অবস্থায় তারা পৌঁছে গেছে, এবং যাদের আমাদের কাছে এসে পরিচয়ের সূত্রে কখনোই হাত পাতার কথা না তারা বাধ্য হচ্ছে হাত পাততে, এগুলো প্রতিদিনে আমাদের দেখা বিষয়। কিছু করার নেই, আমাদের মতো দেশগুলোতে আরো আমাদের চেয়ে যারা শক্ত সামর্থ্য তারাও খুব সংকটে আছে, কিন্তু করার নেই বললে তো হবে না, আমাদের করতে হবে, করার চেষ্টা করতে হবে। কারণ আমরা লক্ষ্য করেছি সরকার কিন্তু শুরু থেকে নানা রকম প্যাকেজ প্রণোদনা এগুলো দেওয়ার চেষ্টা করেছেন, নিম্ন আয়ের মানুষদের জন্য দিয়েছেন, শিল্প প্রতিষ্ঠান যাতে সচল থাকে তার জন্য করেছেন, কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় সংকট যেটা চলছে, আগে থেকে ছিল এখন বেড়ে গেছে আমি বলবো অনেকটা, তা হচ্ছে আমাদের খুব দুর্নীতিগ্রস্ততা খুব ছেয়ে গেছে, যে কারণে যেখানেই সরকার শুভেচ্ছা থেকে যদি সহযোগিতাও করে মাঝখান থেকে সেগুলো লোপাট হয়ে যায় বলি আর মিস ইউজ বলি বা কারো হাতে কুক্ষিগত হয়ে যায় কারো কারো হাতে, সেগুলোকে কিন্তু থামাতে পারছি না। আমাদের সরকার যন্ত্র পারছে না, তো করতে হবে সরকার যন্ত্রেরই, সেখানে একটা ব্যর্থতা আছে। এই সবকিছুর যোগফলে আমরা দেখতে পাচ্ছি জীবিকা বলা হচ্ছে প্রায় 2.5 কোটি পরিবার সাংঘাতিক সংকটে আছে, 1.5 কোটির উপরে মানুষ জীবিকা হারাচ্ছে, দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, এ তো একটা ভয়ঙ্কর ব্যাপার এবং সেটা তো এই অব্যাহত গতিতে চলবে। তাহলে আমাদের উপায় কি, সেই উপায়গুলোকে নিয়ে যেভাবে আমাদের বিবেচনা করা উচিত, যাই আমাদের সাধ্য আছে, দেশের সাধ্য আছে, সরকারের সাধ্য আছে, সেটা যাতে সঠিকভাবে ব্যবহৃত হয় এবং পরিকল্পনাটি যাতে যথার্থ হয়, যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কি কি সহযোগিতা আমাদের সরকারি পক্ষ থেকে করা উচিত এবং সেগুলো বন্টনটা সবচেয়ে বড় ব্যাপার, সে বন্টনটা যথাযথভাবে হচ্ছে কিনা যেটা নিয়ে আমাদের সবচেয়ে বড় সংকট, সেই জায়গাগুলোকে রিপেয়ার করা দরকার। সেইগুলো যদি আমরা না করি তাহলে ভয়ঙ্কর, যেমন আমরা দেখতেই তো পাচ্ছি, দেখেন একটা জিনিস যে আমরা এই যে কতগুলো লকডাউন এবং বিভিন্ন উৎসবে দেশে ফেরা ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু সুস্পষ্ট ভাবে আপনাদের এখানেও আমি অনেকবার বলার চেষ্টা করেছি, এই প্রসঙ্গে পত্রপত্রিকা আমরা লেখার চেষ্টা করছি, অনেকেই লিখছেন যে সাধারণ মানুষকে যদি কোভিড, দুটো সংকট, এক হচ্ছে ক্ষুধার অন্ন জোগাতে হচ্ছে আর হচ্ছে কোভিড থেকে জীবন রক্ষার যে প্রশ্ন, এই দুটোর জন্য আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা আবার বাধ্য হয়ে কলকারখানা খুলেও দিচ্ছি লকডাউনের ভেতরে, সেটাও না করে হয়তো উপায় নেই, অর্থ যোগান হবে কোথা থেকে, যে অর্থটাই আছে সেই অর্থটা ব্যবহার করার জন্য আমরা, আমাদের যে পরামর্শ ছিল যে দুটোই যদি সমন্বয় করতে হয়, মানুষকে শক্ত লকডাউনে রেখে কোভিড কে যদি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা যায় তাহলে ঘরমুখো মানুষ, বেরিয়ে পড়া মানুষের প্রধান সংকট যেটা বড় সংকট, তারা অসহায় ভাবে বেরিয়ে পড়ছেন, খাদ্য নিরাপত্তা নেই বলে প্রধানত, এবং সেইটা নিশ্চিত করার কথা আমরা বরাবর বলে আসছি যে আগে থেকে সরকারের সেটুকু সামর্থ্য নেই এই এই সময়ের সরকারের, সেটা আমরা বিশ্বাস করি না, এবং সেটা যদি তারা একেবারে নিয়ম মাফিক ধরে ধরে বাড়িতে বাড়িতে যারা শহরাঞ্চলে আছে যে ভাই তোমাকে এক সপ্তাহের খাদ্য আমরা দিচ্ছি, এই এক সপ্তাহ তোমরা বেরোবে না, সেই কথা কাজ কিন্তু করিনি, না করায় একদিকে কোভিড এর সংকট যেমন হচ্ছে, অন্যদিকে এই মানুষগুলো অনেক বেশি দরিদ্র হয়ে পড়ছে এবং অনেক বেশি তাদের খাদ্য নিরাপত্তার অভাবে তারা নিরাপত্তাহীন হয়ে পড়ছে, এগুলো কিন্তু সামাজিক সংকট অনেক বেড়ে গেছে। শুধু যে নিম্ন আয়ের মানুষ তাই না বলি কেন, আমরা দেখছি যে
যারা যে কথাগুলো বলতে পারেন না তারাও বলতে পারেন না। আমি দেখছি আমারই অনেক ছাত্র সহকর্মী যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, মিড লেভেলের বিশ্ববিদ্যালয়গুলো, তারা অনেকদিন থেকেই মালিক পক্ষ অর্ধেক বেতন দিচ্ছে। তাহলে একটা স্যার আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, তবে আমরা এই মুহূর্তে চলে যেতে চাই আবহাওয়ার খবর জানাতে। আবহাওয়ার খবর জেনে এসে আবারও স্যারের কাছে আসার আমরা চেষ্টা করব। দর্শক, আজকের আবহাওয়ার পূর্বাভাসে কি আছে আমরা জেনে নিই। আবহাওয়া অধিদপ্তর আজকে জানাচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জেনে নিলাম আজকের আবহাওয়ার পূর্বাভাসের খবর। এবারে জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27.7। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং 26.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং 26.1 থাকতে পারে সর্বনিম্ন। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.6। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিতে চাই আজকের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। আজকের সূর্যোদয় হয়েছে 5:30 এবং আজকের সূর্যাস্ত হবে 6:38। দর্শক, আমরা ফিরে যেতে চাই আবারও আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ কে এম শাহনিওয়াজ। স্যার, যেমনটা বলছিলাম যে পরবর্তী প্রসঙ্গে যেতে চাই, শিরোনাম হয়েছে বাংলাদেশ প্রতিদিনে এবং আরও একটি পত্রিকায় আমরা শিরোনাম দেখছি, সেটি হচ্ছে বছরে সৌদিতে শতাধিক নারী পাচার হচ্ছে, আগামী রোববার আবারও গৃহকর্মীর ভিসা দেবে সৌদি এম্বাসি। আপনার বক্তব্য স্যার, আমরা প্রতি বছরই বা যারাই কাজ করতে যায় যে সমস্ত নারী, তাদের যে অভিজ্ঞতার কথা শুনি এবং সেই সাথে যে এই যে পাচারের খবরটি আমরা দেখছি, এর সমাধান আসলে কি? দেখুন, এটা তো হঠাৎ করে ঘটনা না, এই ঘটনা বা দুর্ঘটনা আমরা শুনে আসছি অনেকদিন থেকে এবং ঘটেও যাচ্ছে অনেকদিন থেকে। এইটা এই সংকট থেকে বাঁচাবে একমাত্র সরকার, আর কেউ না। সরকার এবং সরকার যন্ত্র দুটো জিনিস, যারা বাইরে যাচ্ছে নারীরা, তাদের যে তাদের যাওয়ার প্রক্রিয়াটা তো সরকারের দৃষ্টির বাইরে থেকে হয় না, তাদের দেখভালের মধ্য দিয়ে তারা যাচ্ছে, গিয়ে ওখানে সংকটে পড়েন অনেকে, এবং সেই সংকটটা দেখভাল করার দায়িত্ব আবার ওই ওই দেশে আমাদের যে রাষ্ট্রদূতরা আছেন, আমাদের যে এমবেসি গুলো আছে, তাদের লুক আপটার করার কথা। এই দুইটা জায়গা যদি শক্ত থাকে এবং তার সাথে যুক্ত যদি থাকে আমাদের কূটনৈতিক শক্তিটা সক্রিয় থাকে, যদি সেই দেশের সরকারের সাথে একটা বড় রকমের সমঝোতা করা, এই কটা প্রক্রিয়া যদি আমরা সক্রিয় না রাখতে পারি, সফল না হতে পারি, তাহলে কিন্তু এই সংকট থেকে আমরা বাঁচবো না। এই সংকট থেকে রেহাই পাওয়ার উপায়
খুবই ক্ষীণ, এবং সেই জায়গাটা আমার মনে হয় ঠিকঠাক কাজ করছেন, না হলে এটা তো প্রকাশ্য, এই সংকটটা প্রকাশ্য। নারী যাচ্ছে সেখানে, তারা সম্ভ্রমহানি তাদের ঘটছে, তাদের একজন জায়গায় আরেকজন বিক্রি করে দিচ্ছে, এই যে হাত বদল হচ্ছে, এগুলো তো কোনো সুস্থতার পরিচয় না। এবং প্রত্যেকটাই এক একটা স্টাবলিশড রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলি যে থাকে সেখানে যদি আমাদের এমবেসি কাজ করে, এখানে আমাদের সরকার কাজ করে, তাহলে এই সংকট থেকে বের করার তো কোনো কঠিন ব্যাপার থাকতে পারে না। যদি কঠিন ওইভাবে হয় যে হ্যাঁ ওখানে যাওয়ার পরে এরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে বা ইত্যাদি, তখন তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেই জায়গাটা জেনে থাকলে সেই জায়গাটাও রিপেয়ার করা কঠিন বলে আমার মনে হয় না। ফলে আমি মনে করি আমাদের একদিকে কূটনৈতিক সম্পর্ক বা কূটনৈতিক কাজকর্মগুলো শক্তিশালী হতে হবে, শক্তভাবে একেবারে সুনির্দিষ্ট করতে হবে। অন্যদিকে আমাদের যে দূতাবাসগুলো আছে তাদের একেবারেই জনকল্যাণ, কল্যাণের জন্যই তারা গিয়েছেন, সেই বিবেচনাটি সামনে রেখে তাদের কাজ করতে হবে। আবার এখানে যে সরকার ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, তাদেরও দেখতে হবে এই যে মাঝখানে প্রায় শুনি যে দালাল গোষ্ঠী ইত্যাদি করছে, তাহলে এরা কি সরকারের চেয়ে অনেক শক্তিশালী? এরা পারছে কেন? দিনের পর দিন তারা পারছে কেন? তাদের ত্রুটি চেপে ধরা যাচ্ছে না কেন? এই কেন উত্তরগুলো যদি আমরা পাই এবং সমাধান করতে পারি, তাহলে বোধ হয় এ থেকে আমাদের কিছুটা রেহাই হতে পারে। স্যার, ছোট করে সর্বশেষ আপনার কাছে যে বিষয়ে আলাপ করতে চাই, যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে চ্যালেঞ্জের গণটিকা দান শুরু আজ, এই শিরোনামটিও আমরা কয়েকটি পত্রিকায় দেখেছি। এটি আসলে চ্যালেঞ্জ কেন? 6 দিনে 32 লাখ মানুষকে টিকা দেওয়া হবে, সমন্বয়ের তাগিদ দিয়েছে বিশেষজ্ঞরা। এখানে আসলে সমন্বয় নিয়ে কোনো সংশয় আছে কিনা? সংশয় আছে কিনা সেটা তো আমরা পত্রপত্রিকার মধ্য দিয়ে, গণমাধ্যমের মধ্য দিয়ে যেটুকু শুনে আসছি তাতে তো কিছু সমন্বয়ের সংকট আছে। যেমন ধরেন এই সংকটের সময়, যেটা তোমাদের একটা বড় প্রায়োরিটি, এই সংকটের সময়ও আমরা কিছুদিন আগে শুনলাম যে সরকারের নীতিমালা উপেক্ষা করে চট্টগ্রামের কোন একজন সাংসদ সেটা তার এলাকায় দিয়ে বেড়াচ্ছেন। আবার এও শুনলাম যে সেখানে আবার পয়সার বিনিময়ে দেয়া নেয়ার ব্যবস্থা হচ্ছে, আরো কোথাও আছে কিনা আমি জানি না। এটি যেমন একটা জিনিস, সেটা চোখের উপর হচ্ছে কিন্তু খুব একটা শাসন হচ্ছে বলে মনে হয় না। আরেকটা হচ্ছে যে আমি লক্ষ্য করেছি কেউ কেউ বলছেন যে আমরা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ কেউ তাদের যে নোটিশ আসবে সেগুলো আসছে না, তারপরে তারা যোগাযোগ করে নানাভাবে কেউ কেউ টিকা নিয়ে নিচ্ছে। এগুলো ছোটখাটো সংকট থাকেই, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, সরকার যেভাবে বলছে যে টিকা দেওয়ার একটা বড় আশ্বাস আমরা পেয়েছি, এবং জানতেও পারছি যে প্রচুর আগে টিকার যে সংকট ছিল সেটা ধীরে ধীরে কেটে যাচ্ছে, এটা খুবই শুভ কথা। সুতরাং আমরা আশা করব যে সমন্বয়হীনতা যদি কিছু থেকেও থাকে, সেটা যারা এটা নিয়ন্ত্রণ করছেন, টিকা দিচ্ছেন সরকার পক্ষ, তাদের সেই জায়গাটাকে ঠিক করতে হবে। কিন্তু এটা একটা বড় ব্যাপার বিবেচনা করে এটাকে কিন্তু এই সুফলটা আমাদের ঘরে আনতে হবে, এবং নিয়ম মাফিক যাতে সবাই টিকা পায়, সেটা বয়স ভিত্তিক হোক, যেভাবে হোক, প্রাপ্তির উপরই তো নির্ভর করবে, চাইলেই তো সবাইকে দিয়ে দেওয়া যাবে না। আরো একটা বড় সংকট আমাদের আছে, টিকা আসার পরেও প্রচুর প্রশিক্ষিত টিকা দেওয়ার ব্যবস্থা কিন্তু অনেক আগে করা যেত, এটা আমাদের স্বাস্থ্য বিভাগের নানা ব্যর্থতা, এটিও একটা ব্যর্থতা। আমরা একেবারে সঙ্গীন সময়ে এসে সব চিন্তাগুলো করি, দূরদর্শিতা আমাদের কখনোই থাকে না, এগুলো থেকে এখন কাটিয়ে উঠতে হবে জোরে সরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ কে এম শাহনেওয়াজ। এই পর্যায়ে আমরা জেনে নিব আজকের রাশিফল, এবং রাশিফল জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জ্যোতিষী কে সি পাল। অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হতে পারে, সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন, যা আটকে থাকা কাজ সচল করবে, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের
সন্তানদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, এমনকি ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটতে পারে, কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করতে পারে, বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, অচিরেই বিবাহের ডাক পড়তে পারে, সেই সঙ্গে দুই চাকার বাহন বর্জন করতে হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেতে পারে, যা বিক্রয় করায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, সেই সঙ্গে সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন, এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণের দিকে ধাবিত হবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে, মনে রাখবেন দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হতে পারে, পাওনা টাকা আদায় হতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে পারেন, সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন, যার ফলে শূন্য পকেট পূর্ণ শুধু নয়, ধার কর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়িত হবে, শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাধ বাস্তবায়নের জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে, তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে, এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন এমনকি অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে, অবশ্য দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত হবে, তথাপিও স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে, সেই সঙ্গে দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, তাছাড়া শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে, পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন, সেই সঙ্গে সন্তান সন্ততিরা আগ্রহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে, তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, যার ফলে দিনটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। দর্শক, রাশিফল জানালেন জ্যোতিষী কেসি পাল। আর মোটামুটি এই ছিল আজ সকালের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।